হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি মাসালা কর্ন। এটি খুবই স্বাস্থ্যকর আর সুস্বাদু খাবার। এর জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, মাসালা কর্ন বানানোর জন্য আমাদের লাগছে বাটার, বিট নুন, লেবু, চাট মশলা, রেড চিলি পাউডার, আর লাগছে কর্ন। এগুলোর জন্য আমাদের প্রথমে কড়াইয়ে জল দিয়ে সুইট কর্নগুলো ঢেলে দিচ্ছি। সুইট কর্নগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা মশলা করের রেসিপি দেখাচ্ছি। আমাদের কর্নগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা দেখাতে চলেছি। প্রথমে বাটার দিতে হবে, এবার বিট নুন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দিলাম, চাট মশলা দিচ্ছি 2 চামচ মতো, লেবু দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লেবু দেব। আমাদের মশলা কর্ন তৈরি হয়ে গেছে। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।